আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে বানাবো আলু দিয়ে মজার টিকা। এই টিকাটা খেতে খুবই মজা হয়, আর আলু দিয়ে যেই কোনো কিছু বানালে ওটা তো অনেক খেতেও অনেক মজা হয়। আর এই টিকাটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কয়েকটা আলু। আলু কেটে আমি ধুয়ে ছেঁকে নিয়েছি, একবারে চিকন চিকন করে নিয়েছি কেটে। এই যে আলুগুলো দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেব আলুর ভিতরে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, কয়েকটা ধনিয়া পাতা কেটে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দেব 1 চামচ ধনিয়ার গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব। আর এই তো মাখানো হয়ে গেলে এখন দিয়ে দেব এর ভিতরে আটা। আটাটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে, এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এটার ভিতরে আমি একটা পুর দেব, এর জন্য এখানে আমি পুরটা এখন বানিয়ে নেব। আর এখানে যে কয়েক টুকরো আমি চিকেন ভেজে নেব, একবারে ছোট ছোট করে কেটে, আর চিকেনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর এর ভিতরে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর কয়েকটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দেব কিছু সবজি। সবজি আর এখানে আলু আছে আর গাজর, একবারে চিকন চিকন করে এগুলো কেটে নিয়েছি। আর এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলো রান্না করে নেব। মানে তো এখন একটু নাড়াচাড়া দিয়ে দেব। আর এখন দিয়ে দেব উপর দিয়ে কিছু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। আর দিয়ে দেব উপর দিয়ে কিছু ধনিয়া পাতা। এটাকে আমি একবারে শুকনো শুকনো করে রান্না করে নেব। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর এখন এই যে নামিয়ে নেব। আর এখন এই যে একটু আগে যে এটা বানিয়ে রেখেছিলাম, এটা দিয়ে আমি এখন গোল গোল করে এরকম বানিয়ে নেব। আর মাঝখানে একটু জায়গা করে নেব যে পুরটা বানিয়েছি এটা দেওয়ার জন্য, এই তো দিয়ে দিয়েছি। আর এইভাবে এই যে গোল করে আমি বানিয়ে নেব টিকাটা। এই তো এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এই তো সবগুলো টিকাই আমার বানানো হয়ে গেছে, এখন ভাজবো। এর জন্য এখানে দিয়ে দেব কড়াইতে কিছু তেল, আর তেলটা গরম হলে দিয়ে দেব টিকাগুলো। তো এক এক করে সবগুলো দিয়ে দেব। এই তো পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি এই পিঠ এইভাবে উল্টিয়ে দেব, আর উল্টিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। আর এটা ভাজার জন্য অনেক সময় লাগবে, দেখা যায় সময় নিয়ে ভাজলে এটা খেতেও খুবই মজা হয়। মানে তো এইগুলো সাইড করে আমি আর বাকি যেগুলো আছে এগুলো আমি দিয়ে দেব ভাজার জন্য।
আরে তো টিকাগুলো ভাজা হয়ে গেছে, আর এখন এই যে উঠিয়ে নিব টিকাগুলো। আরে তো বানানো হয়ে গেছে মজাদার আলু দিয়ে টিকা, এটা খেতে খুবই মজা হয়েছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।